হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু এভরি ওয়ান অফ মাই ইউটিউব চ্যানেল। মাই চ্যানেল নেম ইজ বিএম ফিজিক্স। টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য নিউ অ্যান্ড ইন্টারেস্টিং টপিক, দ্য কির্শফস ল অ্যান্ড ইটস ইলেকট্রিক্যাল মেজারমেন্ট। দিস ইজ দ্য লেকচার নাম্বার 7। টুডে আই ক্যান সলভ সাম নিউমেরিক্যাল প্রবলেম ফর কির্শফস ল। যাই হোক, আজকে আমরা এই কার্শফের সূত্র এবং তড়িৎ যন্ত্রসমূহের পরিমাপ অধ্যায়ে একটা প্রবলেম আমরা সলভ করব। বেশ ভালো প্রবলেম। এখানে বলা আছে যে বর্তনীটি প্রতিটি শাখা দিয়ে প্রবাহিত তড়িতের মান নির্ণয় করবে। একটু ঝামেলাতম ম্যাথামেটিক্স, তাই আমরা এটাকে স্টেপ বাই স্টেপ সলভ করার চেষ্টা করব। মানে প্রতিটি শাখা মানে এখানে কি বলা হয়েছে, এখানে যেমন এবি একটা শাখা, বিসি একটা শাখা, সিডি একটা শাখা, এডি একটা শাখা, এসি একটা শাখা, যেগুলোতে রেজিস্ট্যান্স আছে, এক কথায় যেখানে যেখানে রেজিস্ট্যান্স আছে সেই সমস্ত শাখাগুলিতে কত কত প্রবাহ পাঠানো হয়েছে বা কত কত প্রবাহ সৃষ্টি হবে সেই মানগুলো ওরা জানতে চেয়েছে। তো আমরা এখানে কার্শফের কেসিএল এবং কেভিএল ল ব্যবহারটাকে, মানে লয়ের যে প্রয়োগ সেটা প্রয়োগ করে আমরা এই প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করব। এখানে প্রবলেম সলভ করার জন্য আমরা মেনলি তিনটি লুপ কনসিডার করব। এটা একটা লুপ, এটা একটা লুপ, এটা একটা লুপ। তো এখানে তিনটি লুপে তিন রকম কারেন্ট আমরা ব্যবহার করব। সাপোজ আমি এই লুপে কারেন্ট নিলাম I1, এই লুপে কারেন্ট নিলাম I2, এবং এই লুপের কারেন্ট নেব I3। এবার প্রশ্ন হচ্ছে আমি লুপ দেখে কোন দিকে ধরবো। লুপটা আমরা সর্বদাই চেষ্টা করব যে নেগেটিভ সাইন যাতে না আসে, তার জন্য এই পজিটিভ প্রান্ত থেকে যে কারেন্টটা সৃষ্টি হলো এই থেকে কারেন্ট উৎপন্ন হয়, একটা কারেন্ট এদিকে যাবে, একটা কারেন্ট এদিকে যাবে, অর্থাৎ এই দিকে একটা লুপ কনসিডার করা হলো। এই রকম করে অর্থাৎ এই লুপের কারেন্টকে আমরা ধরলাম I1 কারেন্ট, এবং এই দিকে একটা কারেন্ট গেল, দ্যাট মিনস এই লুপের একটা কারেন্ট ধরলাম আমরা I2 কারেন্ট। সিমিলারলি এখান থেকে একটা কারেন্ট গিয়ে এদিকে কিন্তু ঘটনা করবে, এবং আমরা এই লুপের একটা কারেন্ট ধরলাম যেটা I3 কারেন্ট, যেটাকে আমরা বললাম I3 কারেন্ট। তাহলে এই I1, I2, I3 তিনটি লুপের কারেন্ট বা প্রবাহ আমরা প্রথমত এ বি সি এ এই বদ্ধ লুপে কেভিএল প্রয়োগ করব, তারপরে এ ডি সি এ এই বদ্ধ লুপে কেভিএল প্রয়োগ করব, তারপরে বি সি ডি ই বি এই বদ্ধ লুপে কেভিএল প্রয়োগ করব। I1, I2, I3 মধ্যে একটা সম্পর্ক পাব, সেই সম্পর্ক থেকে আমরা I1, I2, I3 মান বের করব, তারপরে আমরা যে ভিন্ন শাখায় কতটা প্রবাহ গিয়েছে সেই প্রবাহগুলো আমরা পরিমাপ করার চেষ্টা করব। তাহলে প্রথমত আমরা যেটা করতে পারি, এ বি সি এ বদ্ধ লুপে KVL প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই, তার মানে কি এই বদ্ধরূপে কির্শফসের ভোল্টেজের ল বা বিভবের সূত্র প্রয়োগ করে পাই। কি করব আমরা, আমরা এখান থেকে এ থেকে স্টার্ট করলাম, বি তে গেলাম, তাহলে এই বদ্ধের কারেন্ট কত, অবশ্যই I1, কারণ এই দিকে কোনো বাধা নেই। I1 কারেন্ট কার মধ্যে দিয়ে গিয়েছে, 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে, তাই আমরা বলতে পারি 4 × I1 কারেন্ট প্লাস বি থেকে সি বাবুতে কারেন্ট কত গিয়েছে, কারেন্ট রেজিস্ট্যান্স কত, 2, তার মধ্যে কতটা কারেন্ট গিয়েছে, কারেন্ট গিয়েছে I1 প্লাস I3। কেন, তার কারণ একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই যে রেজিস্ট্যান্সটা আছে এই দিকে একটা কারেন্ট গিয়েছে,
আর এই লুপের একটা কারেন্ট গিয়েছে, এটা আই থ্রি, এটা আই ওয়ান, সেম ডিরেকশন হওয়ার জন্য তারা পরস্পর অ্যাড হয়ে গেছে। কিন্তু কি হবে, আই ওয়ানের সঙ্গে আই থ্রি টা যোগ হয়ে গেল। যদি এই লুপটা প্রবাহটা এদিকে আসতো তাহলে আই ওয়ান থেকে আই থ্রি টা বিয়োগ হতো, তাহলে যে লুপটা আমরা হিসাব করবো সেই লুপের সঙ্গে অন্য কোনো লুপের যখন কারেন্ট ওভারল্যাপ করবে তখন সেই হিসাবটা করতে যাব, মানে করার সময় যে লুপ আমরা হিসাব করবো সেই লুপ কেন প্রাধান্য হতে হবে, তাহলে আই ওয়ান প্লাস আই থ্রি হতে পারে বা আই ওয়ান মাইনাস আই থ্রি হতে পারে। তো আই ওয়ানের দিকে হওয়ার জন্য আই ওয়ানের সঙ্গে আই থ্রি যোগ হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা ঠিক একই রকমভাবে আমরা সি থেকে এ বিন্দুতে গেলাম, সি থেকে এ বিন্দু যাওয়ার সময় রেজিস্ট্যান্স ওয়ান ওহম, এর মধ্যে কারণ কত লাগিয়েছে, এই লুপের কারেন্ট আই ওয়ান এবং এই লুপের কারেন্ট আই টু। দেখো এই যে রেজিস্ট্যান্স আছে, এদিকে একটা কারেন্ট, এদিকে একটা কারেন্ট, তাহলে সেম ডিরেকশন, এটা একই রকম করে কারেন্ট, এরকম একই রকম ডিরেকশন, তাহলে একই রকম ডিরেকশন হওয়ার জন্য আই ওয়ানের সঙ্গে আই টু যোগ হয়ে গেল। এবং এই বদ্ধলুপের মধ্যে একটি ঘটে যাচ্ছে, যেটা কত, 10 ভোল্ট। তাহলে আমরা সেখান থেকে যে সমীকরণটা পেলাম সেই সমীকরণটা আমরা লিখতে পারি, আই ওয়ান কটা আছে, 4, 2, 6, 7 আর 7i1 প্লাস i2 আছে তোমার এখানে জাস্ট একটাই, i2, i3 আছে দুটো, 2i3 ইকুয়ালস টু 10, ইকুয়েশন নাম্বার 1। অনুরূপে অনুরূপে এ ডি সি এ বদ্ধরূপে KVL প্রয়োগ করে পাই। একই রকম ভাবে আমরা এই বদ্ধরূপের মধ্যে আমরা কার্শফের ভোল্টেজের সূত্র বা বিভবের সূত্র প্রয়োগ করি। তাহলে এ থেকে প্রথমত ডি তে যাব, রোধ কত, 4, কারেন্ট কত, অবশ্যই i2, কারণ এই লুপের প্রভাব i2, এই দিকে কোনো বাধা নেই। যখন আমরা ডি থেকে সি তে যাব তখন রেজিস্ট্যান্স কত, অবশ্যই 2, এবং কারেন্ট কত, কারেন্ট তোমার দিকে i2 মাইনাস i3। কেন, আমি যদি এই রেজিস্ট্যান্সটা দেখি, এই রেজিস্ট্যান্সটাতে এই লুপের কারেন্টটা এই দিকে, মানে এরকম করে দিয়ে গেল, আর এই লুপের কারেন্টটা এদিকে আসলো, তার পরস্পর বিপরীত দিকে। কিন্তু আমরা যেহেতু এই লুপটা হিসাব করলাম তাহলে i2 মাইনাস i3 ইন্টু 2, তাহলে 2 ইন্টু i2 মাইনাস i3 প্লাস সি থেকে এ পর্যন্ত সেম ডিরেকশন, তাহলে আমরা লিখব 1 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে i2 প্লাস i1 ইকুয়ালস টু সিমিলারলি 10, কারণ এই লুপের মধ্যে একটাই সেল আছে যার ভোল্টেজ 10। আর এখান থেকে আমরা কত, i1 কত পাবো, i1 একটাই আছে, আর আমরা লিখতে পারি জাস্ট i1 প্লাস i2 কত আছে, 4, 6, 7 7i2, i3 কত আছে, 2, তাহলে মাইনাস 2i3 ইজ ইকুয়ালস টু 10, ইকুয়েশন নাম্বার 2। এবং আর একটা লুপ BCDE বদ্ধরূপে KVL প্রয়োগ করে পাই। কি পাবো, এখান থেকে আমরা লিখতে পারি প্রথমত বি থেকে সি তে যাবো, এই লুপের কারেন্ট i3, তাহলে 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে, তাহলে 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে
আই থ্রি তো যাবেই, তার সঙ্গে এটা সেম ডিরেকশন, তাহলে এরকম রেজিস্ট্যান্স আছে আই থ্রি এইদিকে এবং আই ওয়ান এইদিকে সেম ডিরেকশন, তাহলে আই থ্রি প্লাস আই ওয়ান প্লাস সি থেকে ডি রেজিস্ট্যান্স কত, টু ইন্টু আই থ্রি মাইনাস আই টু, কেন এ নামলো আর এ উঠলো পরস্পর বিপরীত দিকে, এইটা সেক্ষেত্রে আমরা বলতে পারি আই থ্রি মাইনাস আই টু, যেহেতু আমরা এটা হিসেবে করছি তাই আই থ্রিকে আমরা প্রাধান্য দেবো, আর কোনো রেজিস্ট্যান্স নেই আর কোনো হিসেব হবেও না, তাহলে এই লুপের মধ্যে সেল কত, 5 ভোল্ট, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের কিরশফ ল বা আমরা এটাকে যদি একটু সলিউশন করে দেখি আসলো টু আই ওয়ান টু আই ওয়ান টু টু ফোর আই থ্রি ফোর আই থ্রি অ্যান্ড টু আই ওয়ান টু আই ওয়ান মাইনাস টু আই থ্রি মাইনাস টু আই টু মাইনাস টু আই টু আর ফোর আই থ্রি, এটা আসলো ফোর আই থ্রি আই থ্রি, আচ্ছা তাহলে সেক্ষেত্রে ইকুয়াল টু ফাইভ ইকুয়েশন নাম্বার থ্রি, ঠিক আছে কোনো ব্যাপার না, তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, কারণ এই ইকুয়েশনগুলো ইম্পর্টেন্ট, এই ইকুয়েশনগুলো যদি ভুল হয় তাহলে আমাদের সলভ করার কোনো লাভ হবে না, আলটিমেটলি নেটফল আমরা জিরো পাবো, ঠিক আছে তাই এগুলো খুব কেয়ারফুলি বিষয়গুলো দেখতে হবে যে ইকুয়েশনগুলো যেন ফুল ডাউন না হয়। এবার তোমরা একটু ভালো করে দেখো এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে টু আই থ্রি মাইনাস টু আই থ্রি কেটে যাবে, তাহলে আই ওয়ান আই টুর মধ্যে একটা রিলেশন পাবো, সো আমরা কি দেখো ওয়ান প্লাস টু করে পাই কি পাবো, জাস্ট আমি যদি এটাকে লিখি সেভেন আই ওয়ান প্লাস আই টু মাইনাস টু প্লাস টু আই থ্রি ইকুয়ালস টু টেন, এটাও লিখলাম আই ওয়ান প্লাস সেভেন আই টু মাইনাস টু আই থ্রি ইকুয়ালস টু টেন, সেক্ষেত্রে আমাদের এই দুটো পার্ট কেটে যাবে এইট আই ওয়ান প্লাস এইট আই টু ইজ ইকুয়ালস টু টোয়েন্টি, আর আমরা এখানে লিখতে পারি চার দিয়ে যদি আমরা ভাগ করে দিলে কত হবে টু আই ওয়ান প্লাস টু আই টু ইজ ইকুয়ালস চার পাঁচ কুড়ি ফাইভ ইকুয়েশন নাম্বার ফোর, যাক সেটা বোঝার চেষ্টা করি। এবার আমরা আবার দুই নম্বর সমীকরণ এবং তিন নম্বর সমীকরণ থেকে বা এটা থেকে পেলাম দুই নম্বর তিন নম্বর সমীকরণ থেকে যদি আমরা আই থ্রিকে কাটার চেষ্টা করি তাহলে কি করবো, মানে এখান থেকে আই ওয়ান আই টু একটা রিলেশন বের করবো, তাহলে দুই নম্বর সমীকরণকে আমরা দুই দিয়ে মাল্টিপ্লাই করলাম করে কি পাবো, করে আমরা পাবো টু আই ওয়ান, তাহলে আমরা লিখলাম ইকুয়েশন টু ইন্টু টু মাইনাস ইকুয়েশন থ্রি, তা দুই নম্বর সমীকরণের সঙ্গে দুই দিয়ে গুণ করার পরে তিন নম্বর সমীকরণ তারা বিয়োগ করে পাই, করে পাই কি পাবো, করে পাই আমি একটা লাইন লিখছি কি হবে, তাহলে টু আই ওয়ান প্লাস ফোরটিন আই টু মাইনাস ফোর আই থ্রি ইজ ইকুয়ালস টু টোয়েন্টি, এখানে কি আসবে টু আই ওয়ান মাইনাস টু আই টু প্লাস ফোর আই থ্রি ইজ ইকুয়ালস টু ফাইভ,
তাহলে এই পার্টটা কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো ফোর আই ওয়ান প্লাস টুয়েলভ আই টু ইস ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ। আচ্ছা তাহলে আমরা যেটা পেলাম, দুই নম্বর সমীকরণকে আমরা দুই দিয়ে গুণ করে তিন নম্বর সমীকরণের সঙ্গে যোগ বিয়োগ করব। আচ্ছা বিয়োগ করব, বিয়োগ না যোগ করো, জাস্ট যোগ করো সিম্পলি, এটা এই পার্টের সঙ্গে এই পার্ট কেটে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা পেয়ে দেবো। ঠিক আছে, ঠিক এটা ইকুয়েশন নাম্বার ফাইভ। এবার আমরা চার নম্বর এবং পাঁচ নম্বর সমীকরণ থেকে সলভ করে প্রথমত আই ওয়ান বা আই টু যে কোনো একটা মান বের করবো, সেখান থেকে আই টুর মান বের করবো, একটা আই ওয়ান বের করবো, পরে আই টু বের করবো, সেই আই ওয়ান আই টুর মান এদের মধ্যে যে কোনো একটা সমীকরণ বসে আই থ্রি মান বের করবো, তারপরে আমরা দেখবো। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে একটা কাজ করা যেতে পারে, প্রথমত আমরা আই টুই বের করি, তাহলে চার নম্বর সমীকরণকে আমরা দুই দিয়ে গুণ করলাম, দুই দিয়ে গুণ করে পাঁচের সঙ্গে বিয়োগ করি, তাহলে চার নম্বর সমীকরণকে আমরা দুই দিয়ে গুণ করলাম, তার থেকে পাঁচ নম্বর সমীকরণ বিয়োগ করে পাই কি পাবো, দুই দিয়ে গুণ করলে কত পাই, ফোর আই ওয়ান, ফোর আই ওয়ান প্লাস ফোর আই টু ইকুয়ালস টু টেন, ইকুয়ালস টু টেন বাই এখানে কত আসলো, ফোর আই ওয়ানে আছে, টুয়েলভ আই টু ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ, এটাকে যদি বিয়োগ করা হয় মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এই পার্টটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো মাইনাস এইট আই টু মাইনাস ফিফটিন, সো আই টু ইজ ইকুয়ালস টু ফিফটিন বাই এইট, আই টুর মান পেলাম। এই আই টুর মান আমরা তাহলে ফিফটিন বাই এইট অ্যাম্পিয়ার, এই আই টুর মান আমরা যদি চার নম্বর বা পাঁচ নম্বর সমীকরণে যে কোনোটাতে বসাই, তাহলে আই ওয়ানের মান পাবো, সো ফ্রম ফোর উই গেট, চার নম্বর সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, একবারে আই ওয়ান সমান লিখতে পারি, আই ওয়ান ইকুয়ালস টু হাফ ইন্টু ফাইভ মাইনাস টু ইন্টু টু আই টু, এটাকে ওই দিকে নিয়ে গেলাম, হাফ দিয়ে আমরা ভাগ করলাম, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখান থেকে, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি কি লিখতে পারি, এখান থেকে আই ওয়ান ইজ ইকুয়ালস টু ওয়ান বাই টু ফাইভ মাইনাস টু ইন্টু ফিফটিন বাই এইট, অর হাফ ফাইভ মাইনাস ফিফটিন বাই ফোর, তাহলে কত আসলো, ওয়ান বাই টু ইন্টু ফোর টোয়েন্টি মাইনাস ফিফটিন মানে ফাইভ, তাহলে ফাইভ বাই এইট অ্যাম্পিয়ার। আই ওয়ান আই টু পেয়ে গেলাম আমরা, এই মান বসিয়ে আমরা আই থ্রি বের করবো, তাহলে ফ্রম ওয়ান থেকে পাই, সিমিলারলি আমরা অ্যান্ড ফ্রম ওয়ান উই গেট, একবারে আমি লিখছি, এক নম্বর থেকে আমরা কি লিখতে পারি, আই থ্রি সমান কি লিখতে পারি, আই থ্রি ইজ ইকুয়ালস টু ওয়ান বাই টু টেন মাইনাস সেভেন আই ওয়ান মাইনাস আই টু, দেখো বুঝতে পারছো, তাহলে আই থ্রি ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু টেন মাইনাস দিস দিস, ঠিক এখান থেকে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, হাফ ইন্টু টেন মাইনাস সেভেন আই ওয়ান মিনস ফাইভ বাই এইট, আই টু মিনস ফিফটিন বাই এইট, সো হাফ ইন্টু
এটা আমরা লিখতে পারি এইট লসাগু আট দশে আশি মাইনাস পঁয়ত্রিশ মাইনাস পনেরো, তাহলে হাফ ইন্টু এইট পঞ্চাশ থার্টি, তাহলে ফিফটিন বাই এইট অ্যাম্পিয়ার কত, এটা আই থ্রি। তাহলে আই থ্রির মান পেয়ে গেলাম, আই ওয়ানের মান পেয়ে গেলাম এবং আই টুর মান আমরা আগেই পেয়েছি। আর কিছু নেই সেরকম ম্যাথামেটিক্স থাকে, এবার কিছু লিখতে হবে সেই বিষয়গুলো আমরা দেখবো কোন কোন বাহুতে কি কারেন্ট আছে, ঠিক আছে? কিছুই নেই, তোমরা একটু দেখো প্রতিটি শাখা আছে, তাহলে আমরা দেখি এবি বাহুতে কারেন্ট কত। প্রথমত আমরা দেখবো স্টেপ বাই স্টেপ, এক নম্বরে আমরা দেখবো আই অফ এবি, এবি বাহুতে কারেন্ট কি, এখানে এই কারেন্টটা মেনলি আই ওয়ানের সমান, সেটা কত হবে আই ওয়ান মানে এখানে তোমার হচ্ছে গিয়ে ফাইভ বাই এইট অ্যাম্পিয়ার। আচ্ছা দুই নম্বরে আমরা আরেকটা শাখা দেখবো, সাপোজ আমরা ধরলাম এডি বাহু, আই অফ এডি, এডি মিনস এই বাহুতে কারেন্ট কত, এক্স্যাক্টলি আই টু, আই টুর মান কত এখানে ফিফটিন বাই এইট অ্যাম্পিয়ার। আচ্ছা তিন নম্বরে আমরা দেখবো এসি বাহু, আই অফ এসি, আচ্ছা আই অফ এসি দেখি সেম ডিরেকশন আছে, এটা এই দিকে গেল মানে এরকমটা এরকমটা মানে এখানটা এদিকে গেল আর এখানটা এদিকে গেল একই দিকে গেল, তাহলে আই ওয়ান আর আই টু যোগ হয়ে গেল, তাহলে এখানে বলতে পারি আই ওয়ান প্লাস আই টু, তাহলে ফাইভ বাই এইট ফিফটিন বাই এইট, ফাইভ বাই এইট প্লাস ফিফটিন বাই এইট, তাহলে কত টোয়েন্টি বাই এইট। আমি এইদিকে একটু মুছে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও ম্যাথামেটিক্সটা একটু বড় তো। হ্যাঁ তাহলে ব্যাপারটা কি দাঁড়ানো হয়ে গেছে প্রায়, আমরা হালকা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি আই অফ এসি, আই অফ এসি ইজ ইকুয়ালস টু টোয়েন্টি বাই এইট, দ্যাট মিনস ফাইভ বাই টু, টু পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার। তাহলে এই বাহুটা গেল, এই বাহুটা গেল, এই বাহুটা গেল, তাহলে পড়ে থাকবো তোমাদের বিসি ফোর্থ পয়েন্ট আই অফ বিসি। আচ্ছা সেম ডিরেকশন, এটা নামলো এটা নামলো, তাহলে এখানে কি হবে, এখানে আই ওয়ান প্লাস আই থ্রি, এখানে আই ওয়ানের মান কত ফাইভ বাই এইট, আই থ্রির মান কত ফিফটিন বাই এইট, তাহলে আলটিমেটলি সেম এটা আসলো টু পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার। তাহলে এই ভোটটা এবং এই ভোটটা কারণ সেম। ফাইনালি একটা পয়েন্ট পড়ে থাকলো একটাই সাইজ, সেটা তো কত সিডি, আই অফ সিডি, আই অফ সিডি কত হবে, আই অফ সিডি হবে তোমার আই টু মাইনাস আই থ্রি। আচ্ছা আই টুর মান কত এখানে ফিফটিন বাই এইট সেম, তাহলে কি আসলো আই টু মাইনাস আই থ্রি বাই থ্রি মাইনাস আই টু, তাই বলো ফিফটিন বাই এইট মাইনাস ফিফটিন বাই এইট, দ্যাট মিনস জিরো অ্যাম্পিয়ার, এই বলতে কোনো কারেন্ট থাকে না। এই হচ্ছে আমাদের ম্যাথামেটিক্স, কিছু নেই, এগুলো স্টেপ বাই স্টেপ যদি এগুলো সলভ করা যায় তো সেরকম কোনো অসুবিধা নেই। তোমরা এই ম্যাথামেটিক্সটার মাধ্যমে আমি তোমাদের একটা বার্তা দিতে চাই, এই সার্কিটগুলোতে ম্যাথামেটিক্স করাটা কঠিন না, সহজ, কিন্তু এই যে লুপের হিসাব কীভাবে কী করতে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, তো তাই আমি বলছি এই ম্যাথামেটিক্সটা কয়েকবার তোমরা রিপিট করে দেখবে,
অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা পরবর্তী নেক্সট যে লেকচার আসবে এই কারশপের অধ্যায়ের যে হুইস্টন ব্রিজ আছে, মিটার ব্রিজ আছে, পটেনশিওমিটার আছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।